বলিউড বাদশাহ শাহরুখ খান, নাম যশ অর্থ প্রতিপত্তি কোনোটাতেই কোনো খামতি নেই। দেশ বিদেশে ছড়িয়ে ছিটিয়ে তার কোটি কোটি ভক্ত। সাফল্য তার সামনে মাথা নত করেছে। তার প্রাসাদ উপম বাড়ি মন্নাত মুম্বাইয়ের অন্যতম আকর্ষণ। হাজার হাজার শাহরুখ ফ্যান রোজ ভিড় জমান সেই প্রাসাদের সামনে। মন্নাতে থাকা শাহরুখ একদা থাকতেন ছোট্ট একটি ফ্ল্যাটে। একটা সময় ওই ছোট্ট ঘরেই কত রাত জেগে কত না স্বপ্ন দেখেছে শাহরুখ। তার স্বপ্ন পূরণ হয়েছে, আকাশ ছুঁয়েছে তার সাফল্য। তাই স্বপ্নের নগরীতে নিজের মান্নাত তৈরি করেছে শাহরুখ। নিউজ বর্তমানে বিজ্ঞাপন দিতে চান? যোগাযোগ করুন এই নম্বরে 8617203451। এর জন্য কঠোর পরিশ্রমও করতে হয়েছে তাকে। শুরুটা এত মর্ণোজ্জ্বল ছিল না শাহরুখের। বহু চড়াই উতরাই পেরিয়ে আজ কিং খান বলিউডের বাদশাহ হয়েছেন। একটা সময় পায়রার খোপের মতোই ছোট্ট ফ্ল্যাটে থাকতেন শাহরুখ গৌরী, আর সেটাও ছিল ভাড়ার ফ্ল্যাট। সেই সময়কার পুরনো কথা সাক্ষাৎকারিয়ে জানিয়েছেন শাহরুখের কাছের এক বন্ধু। মুম্বাইতে আসার পর শাহরুখের প্রথম বন্ধু ছিল চাঙ্কের ভাই চিকি পাণ্ডে। আর সেই সময় শাহরুখ বলিউডে স্ট্রাগল করছে, তার পাশে ছিল স্ত্রী গৌরী। সম্প্রতি একটি সাক্ষাৎকারে চাঙ্কি পাণ্ডে জানিয়েছেন, মুম্বাইতে আসার পর শাহরুখের প্রথম বন্ধু ছিল তার ভাই চিকি পাণ্ডে। সেই সময় শাহরুখ আর গৌরী ছোট্ট একটা ভাড়ার ফ্ল্যাটে থাকতেন। মাঝে মধ্যেই শাহরুখ আসতেন চিকির সঙ্গে দেখা করতে। সব বন্ধুরা মিলে ভাড়া করা ভিডিও ক্যাসেট দেখতেন। চাঙ্কি পাণ্ডে বলেন, তিনি সেই সময় থেকেই বিশ্বাস করতেন শাহরুখ একদিন সুপারস্টার হবে। চাঙ্কির কথায় শাহরুখের মধ্যে সেই সময় থেকেই একটা আগুন ছিল, মারাত্মক আত্মবিশ্বাস, পরিশ্রম করার অদম্য ক্ষমতা। আজও ও এতটুকু বদলায়নি। একটা সময় খুব কষ্ট করতে হয়েছে তাকে, আর সাফল্যের চূড়ায় পৌঁছেও এতটুকু বদলাননি তিনি। পরিশ্রম করে নিজের জায়গা তৈরি করেছেন। তাই তো আজ কোটি কোটি ভক্ত তার গল্প শুনেই অনুপ্রাণিত হয়। এন্টারটেইনমেন্ট ব্যুরো, নিউজ বর্তমান।